ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাকে যে খবরটা দিতে যাচ্ছি সেটি হলো, রাজস্থান থেকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি যখন একটি জনসভার উদ্দেশ্যে যাচ্ছিলেন রঙে, তো তখন তার যে হেলিকপ্টার ছিল সেই হেলিকপ্টারটিতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আর তারপর কি হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করবার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে ট্যাপ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে কি ঘটেছে আজকে নরেন্দ্র মোদীর সেই হেলিকপ্টারে সেটি নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, একটি নিউজ পোর্টালে বলা হয় যে টেকনিক্যাল স্ট্রং ফোর্স পিএম মোদি টু চেঞ্জ কাপ্টার। তো ফ্রেন্ডস, শ্রী নরেন্দ্র মোদীর টংয়ে একটি জনসভা ছিল, আর সেই জনসভাতে যাবার জন্য যখন জয়পুরের যে হেলিকপ্টার প্যাড রয়েছে সেখান থেকে রওনা দেন, সেই হেলিকপ্টারে ওঠার মাত্র 20-25 ফিট মতন যখন উপরে ওঠে হেলিকপ্টারটি, আর তখনই একটি যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আর সেই যান্ত্রিক গোলযোগটা দেখা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে সেই হেলিকপ্টারটাকে নিচে নেমে আনা হয় এবং তারপর অন্য একটি কাপ্টারে করে তিনি টংয়ে যান এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা রাখেন। তো সেখানে গিয়ে তিনি একটি বক্তৃতা রাখেন, তিনি বলেন, মোদি হ্যায় তো সব কুছ হ্যায়। তো ফ্রেন্ডস, এই নরেন্দ্র মোদীজি যে কাপ্টারে করে প্রথমে যাচ্ছিলেন সেই কাপ্টারটি যখন যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তাহলে সেটি যদি শুধুমাত্র ওই 20-25 ফিটের মধ্যে না হয়ে যদি আরও বেশি, অর্থাৎ কাপ্টারটি উপরে ওঠার প্রায় 10 মিনিট পরে যদি দেখা দিত, তাহলে কিন্তু আজকে একটি অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আর এত বড় দুর্ঘটনা ঘটার আগেই নরেন্দ্র মোদীজির বেঁচে গেছেন বা নরেন্দ্র মোদীজি সেই কাপ্টারে কোনো ক্র্যাশ হয়নি। তো ফ্রেন্ডস, এই খবরটি শোনার পর আপনাদের কেমন লাগছে যে আমাদের এত প্রিয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাপ্টারে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল? তো ফ্রেন্ডস, আমি আশা করব এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে পাবো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে এইটুকুই বলার ছিল যে আজ নরেন্দ্র মোদীজি একটি কাপ্টার ক্র্যাশ থেকে খুব লাকিলি বেঁচে গেছেন। তো ফ্রেন্ডস, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটির সঙ্গে থাকার জন্য, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।